আজকে অন্য আরেকটি ছোট গল্প নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের এই ছোট গল্পটির নাম হলো কানাগড়ি, সন্তোষ কুমার ঘোষের রচিত এই ছোট গল্পটি। তো এখানে দুটি পরিবার কিন্তু রয়েছে, মন্মথ এবং সাবিত্রীর পরিবার, এবং অপরদিকে যার ভাড়াটিয়া ঘরের সঙ্গে অন্য আরেকটি ভাড়াটিয়া ঘর ছিল সেটি হলো মল্লিকার ঘর, এবং মল্লিকার ঘরে আসত এই শশাঙ্ক নামে ব্যক্তিটি। তো মন্মথ তার স্ত্রী সাবিত্রীকে নিয়ে একটি বাসা বাড়িতে আসে এবং তার পাশের ঘরে থাকে মল্লিকা নামে অন্য আরেকটি মেয়ে, এবং তার ঘরে আসা যাওয়া করে এই শশাঙ্ক নামে লোকটি, যে নাকি সিনেমা বানায়। তো মন্মথ যখন সাবিত্রীকে নিয়ে এসেছে ভাড়াটিয়াতে, তখন সাবিত্রী কিন্তু আতঙ্কিত রয়েছে নতুন বাসা বাড়িতে এসে। তো সাবিত্রী যখন শুনতে পেল তার দরজাতে কেউ টোকা দিচ্ছে, অর্থাৎ দরজা খোলার জন্য, এবং সে স্তম্ভিত হয়ে থাকে যে কে তার দরজাতে টোকা দিচ্ছে দরজা খোলার জন্য। এমন অবস্থায় গল্পটি শুরু হচ্ছে এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে যে মল্লিকা, সেই পাশের ঘরের মেয়েটি, কিন্তু সেই শশাঙ্ককে ডেকে নিয়ে যায় যে তুমি ভুল ঘরে কিন্তু টোকা দিচ্ছ। তো শশাঙ্ক সে তখন বলে যে মায়েরই ভুল হয়ে যায়। তো এমনভাবে গল্পটি শুরু হচ্ছে। তো এই সাবিত্রী, আমাদের এই গল্পের যে স্ত্রী চরিত্রটি রয়েছে, সে অহেতুক কিছু চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সে এই গল্পের মধ্যে উল্লেখিত হয়েছে। অর্থাৎ যার কাছে যে জিনিসটি নেই, সে যদি সেই বিষয়টি নিয়ে গর্ব করে, সেই বিষয়টিই কিন্তু লেখক এখানে তুলে ধরেছেন। অর্থাৎ সাবিত্রীর এখানে রূপ যৌবন সেরকম কোনো কিছুই ছিল না, কিন্তু সাবিত্রী এই যে সতীত্ব বলে যে একটি বিষয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু খুব গর্ব করত। পাশাপাশি তার যে স্বামী রয়েছিল মন্মথ, সেও কিন্তু সেই বিষয়টি নিয়ে গর্ব করত। তো আস্তে আস্তে এই গল্প আলোচনায় যখন প্রবেশ করা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে একে একে এই যে সাবিত্রীর এই সমস্ত যে ধারণা, সেই সমস্ত ধারণা কিন্তু ধীরে ধীরে বদলে যায়, এবং শেষে সে মন্মথ এবং শশাঙ্কের সংস্পর্শে সে জানতে পারে যে তার রূপ যৌবন কোনো কিছুরই, অর্থাৎ তার বিবেক অর্থাৎ সতীত্ব এবং রূপ যৌবন কোনো কিছুরই কোনো রকম মূল্য নেই। তাই এইভাবেই গল্পটি সেখানে কিন্তু শেষ করা হচ্ছে। তাই গল্পটির নাম রাখা হয়েছে আশা করি কানাগড়ি। তো এখানেই এই যে সাবিত্রীকে দিয়ে এই গল্পটি শুরু, এবং নানা ঘটনার মধ্য দিয়ে, অভাব অনটনের মধ্য দিয়ে সাবিত্রীর সংসারের যে একটি পরিচয়, সেই পরিচয়টি লেখক দিয়েছেন, এবং সেই অভাব তাড়নার ফলে তাদের যে মনের অবস্থা, সেই মনের অবস্থা উঠে এসেছে, এবং ধীরে ধীরে এই সাবিত্রী কিন্তু জানতে পেরেছে যে তার রূপ যৌবন কোনো কিছুরই কিন্তু কানাগড়ি দাম নেই। কিন্তু সেই বিষয়টি বোঝার পর সে কারো কাছে সেই বিষয়টি কিন্তু আর প্রকাশ করেনি। তো আজকের গল্পের যে মূল তথ্যগুলো রয়েছে, সেই সমস্ত তথ্য এখানে আমি তুলে ধরেছি। এখানে বেশ কিছু তথ্য উল্লেখযোগ্য রয়েছে, তো তোমরা এই সমস্ত তথ্যগুলো একটু ভালো করে দেখে নিও। এরপরেও তোমরা গল্পগুলো পড়ে নিয়ে অন্যান্য তথ্য তোমাদের মতো করে জোগাড় করে নিতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের এই ভিডিওর জন্য এতটুকুই। সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।